কাল আবার জলসা আছে, কাল জলসা তো, হ্যাঁ তোরা জলসা শুনবি। আজকের এরা বেঁচে গেছে ভালো ব্যবহার করে চলে, যদি বদমাইশেরা গতিস মারতুম আবার গজল তো একটাও হতো না, খালি ওয়াচ করে যেত। কচি আমার দেখতে সরু পানা, আমি তো আমার ওয়াচ করি জানিস তোরা, আই তোরা জানিস। হ্যাঁ ভাইজানের ওয়াচ হবে 15,000 টাকা লাগবে, ভাইজান আসলে 30 লেবে, আমি ভাইজানের নকলে ওয়াচ করবো আমার 15,000 টাকা দিতে হবে। হ্যাঁ দেবে, এই দিবি 15,000 টাকা দিবি যদি তোরা 15,000 টাকা দিস ভাইজানের ওয়াচ হবে, আর তোরা যদি আমার ওই এটটা দিস তাহলে আর কি হয়, বাদামের খোলা খাবে। বলে মরা মানুষ কবরে যায় কত আসাব গজব হয়, মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত মুসিবত হয়, এ আল্লাহ আমি তো আছি তোমার দরবারে, আমার যা দান করেছে দানের বাবার কাছে, যেন তো মানুষ কবরে যায় যেন কোনো বিপদ দিও না। এটা কি এটা এখানে 100 টাকা দিয়ে বল ভাইজানের ওয়াজ করো, তাই তো হবে, ওখানে বসে বসে ভাইজানের ওয়াজ করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফেরেশতার বাপের কথা বাদ দিলাম, এই ফেরেশতারা বলে যে 15 টাকা আমার দেবে, আচ্ছা তোরা আমার 15 টাকাই দে, তোদের ভাইজানের ওয়াজ শোনাচ্ছি, তোদের ভাইজানের নকল শোনাচ্ছি। ঠিক আছে দেখেন ভাই, আগেই বলেছি স্যামসাং হবে না, স্যামসাং হবে না, ওনার গর্জন অনেক বেশি, আমার অতটা পেশা নেই, চেষ্টা করে দেখছি। শুনুন ময়দানে মহাশরে দুমে দে যখন কেউ কারোর সঙ্গে হবে না, ময়দানে মহাশরে দুমে দে যখন কেউ কাউকে শুনতে পারবে না, আল্লাহ পাকে নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাফা, ওই সময় তো মাথা মারি চুকে সূর্য খানা নেমে আসবে, সূর্য খানা নেমে আসবে, মাথা ফেলো গুলো বক 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 করে ফেলো, লাগবে কাকে চুকে মধ্যে বজ বজ করে বাড়াবে, মুখে জীবন করা নদী পর্যন্ত ঢেকে যাবে, তার নাম হবে আর বলো আর কারো শুনবে না, ছেড়ে দেবো। মুজাফারে কি শুনবে গজল না নকল? মুজাফারে গজল শুনবে, ও আল্লাহ না, ওদের রিকোয়েস্ট মানতে হবে, ওরা আমার কথা শোনে তো, এরা একটা রিকোয়েস্ট করেছে মোজাফর হুজুরের নকল শুনবে। আসলে ভাই একটা কথা আমি বলি, আমার এই নকল করার কারণটা আমি বলি, আমি ছোটবেলা থেকে গান টান জীবনে শুনিনি, আর বাবারা টেপ এনে দিয়েছিল মুজাফফরের কাছে, ডেসকিয়াবি ওয়াসলাম ভাই আর ওমর হুজুরের কাছে। ওমর হুজুরের একটা ঘটনা আছে জাহান্নামের ঘটনা, আর একটা আছে একটা শাড়ির ঘটনা, এই কটা ক্যাসেট আমি সকাল থেকে সারা দিন শুনতাম। তো শুনে শুনে ভাই এমন হয়ে গেছে, ওই সেই শোনা ছোটবেলা শোনা আমার এখনো পর্যন্ত এমন ব্রেনটা ঢুকে গেছে যে এখনো পর্যন্ত নকল এমনি এমনি হয়ে যায়, একবার যার নকল শুনবো এমনি এমনি হয়ে যায়। আমাদের ফুটপড়া সাহেব ওমর হুজুর তিনি অনেক আগেই একটা ক্যাসেট করেছিল, সেটা হলো যেটা শুনেছিলাম জাহান্নামের ঘটনা, তারপরে একটা ক্যাসেট পেয়েছিলাম একটা শাড়ির ঘটনা, এরকম রাজা দিন সুদিন দায় রাত আসে, রাজা দিন সুদিন দায় রাত আসে, হাবিব আসাম আর বাড়ি আসে না, চদিন চদিন সাতদিন আটদিন হয়ে যায়, হাবিব আসাম আর বাড়ি আসে না, হঠাৎ করে হাবিব আসামির ভূমি কথা মনে পড়ে গেল, আল্লাহ কথা লাগলো দশ আল্লাহ দালা, বাড়িতে আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে, আল্লাহ কর্মে তাদের গিয়ে দেখাবো, ধোপা করে গাড়ে আবার পিছনের দিকে এগিয়ে যায়, আবার ধোপা করে গাড়ে আবার পিছনের দিকে এগিয়ে যায়, হাবিবা আমি আর বাড়ি যেতে পারে না। খুব শোনা শুনতাম, তো শুনে শুনে এমন হয়ে গেছে ব্রেন টেমনে ঢুকে গেছে। আর একটা ক্যাসেট ছিল আমাদের বাবু, আমার বাবু হয় মুজাফফর সাহেব শিল্পী, গজল শুনেছেন আপনারা ভাই মুজাফফরের গজল শুনেছেন? হ্যাঁ ওনার একটা ক্যাসেট শুনতাম, ওনার কণ্ঠ তো আল্লাহ পাক এখনো পর্যন্ত, সেদিন একটা প্রোগ্রামে ছিলাম, আমার বাবু হয় উনি আমাকে বলছে বলে বাবু একটু ধরো, আমি গাইছি মানে ডুয়েট করতে পারলে আমারে, আরে বাবু আপনার যা প্রেশার ও প্রেশারে আমি গাইলে আমার গলাটলা চিড়ে যাবে, সে বিশাল চিল্লায় এখনো পর্যন্ত উনি গজল গায়। এসে শোনা বই কে যাব
তোদের রিকোয়েস্ট আমি গাইবো, আগে রিকোয়েস্টটা গেয়ে নি, আমি বলেছি তোদের।